দিনটি ছিল 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। সেদিনই বিশ্বের কাছে প্রকাশ হয়েছিল রওশন সোহেল দম্পতির প্রেমের কাহিনী। মিষ্টি প্রেমের গল্প ঘিরে বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে সংবাদ প্রচার করেছিলেন, প্রশংসাও কুড়িয়েছিলেন এই দম্পতি। বেসিক্যালি বেশিরভাগ প্রশংসায় ভাসছিল প্রতিবন্ধীর স্বামী সোহেল, কারণ দীর্ঘ 14 বছর স্ত্রীকে পিঠে নিয়ে চলাচলের জন্য সকলের কাছ থেকেই পাচ্ছিল প্রশংসা। রওশন আপা সেদিন সেজেছিল মনের সবটুকু আবির মিশিয়ে, বাসন্তী রঙে নতুন হয়ে উঠেছিল তার জীবন। তিনি যেন ভেবেছিলেন সামনে তার নতুন জন্ম হতে চলেছে, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের নির্দেশ অনুযায়ী তার বাড়িতে ইউএনও স্যার এসেছিল। একই সঙ্গে ভালোবাসায় সিক্ত, পরিপূর্ণ, অভাব ছিল, কিন্তু ছিল সুখ, শান্তি আর সমৃদ্ধ। একমাত্র মেয়ে এবং স্বামীকে নিয়ে খুব ভালো দিন যাপন করছিল প্রতিবন্ধী রওশন। পা নেই তো কী হয়েছে, স্বামীকে শুধু বলতো ওখানে যাব, সঙ্গে সঙ্গেই নিয়ে যেত। ঠিক এরকম করে 14 বছর ধরে একে অপরের হয়ে চলাচল করে আসছে এ দম্পতি। রওশন বলছে, আমি কখনো বুঝতে পারিনি আমি প্রতিবন্ধী। যেদিন থেকে সোহেল আমার জীবনে এসেছে সেদিন থেকে জীবনের মানেটাই বদলে গেছে। ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি 30 সালের অজপাড়া গায়ে কীভাবে সুখ এবং সমৃদ্ধি নিয়ে জীবনযাপন করে আসছে রওশন সোহেল দম্পতি। প্রত্যন্ত একটি গ্রাম, মাঝখান দিয়ে একে বেঁকে চলে গেছে কাঁচা রাস্তা। সবুজ এবং শ্যামলে ভরা এক অনন্য পল্লীতে বাস ছিল এ দম্পতির। ভিউয়ার্স, এই মুহূর্তে আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি সোহেল রওশন দম্পতির বাড়ি। ছোট্ট একটু ঘর এবং একটি রান্নাঘর নিয়ে তার বাড়ি, নেই একটি টিউবওয়েল, নেই বাথরুম। প্লাস্টিকের চাটাই দিয়ে দেয়া হয়েছে বাড়ির চারপাশের প্রাচীর। এক ফোঁটা বৃষ্টি হলেই চাল দিয়ে গড়িয়ে পড়ে পানি, উঠোনে জমে থাকে পানি। আর্থিক দিক দিয়ে অনেক কিছুরই অভাব রয়েছে প্রতিবন্ধী রওশনের, কিন্তু ভালোবাসার দিক দিয়ে পরিপূর্ণ ছিলেন তিনি। ভালোবাসার দিক দিয়ে আর 4-5 জন সাধারণ মানুষের চেয়ে এক ধাপ এগিয়েই ছিলেন তিনি। দীর্ঘ 15 বছর স্বামীর পিঠে চড়ে বেরিয়েছেন এই নারী। কতটা ভালোবাসা এবং কতটা সহানুভূতি থাকলে একজন প্রতিবন্ধী নারীকে দীর্ঘদিন টেনে নেওয়া যায়, দীর্ঘদিন প্রতিবন্ধীর সঙ্গে সংসার করা যায়, ভবিষ্যৎটাও তার সঙ্গেই থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যায়। সোহেল রওশন দম্পতির এই গল্পটি সত্যিই ইতিহাসে লেখার মতো কোনো গল্প। কিন্তু অন্যদিকে তার পরিবার, অর্থাৎ সোহেলের প্রথম পক্ষের পরিবার দিকে তাকালে ধিক্কার জানাতে হয় সোহেল ওরফে বকুল মিয়াকে। 4 সন্তানের জন্ম দিয়েও প্রতিবন্ধী রওশনের সঙ্গে দীর্ঘদিন যাবৎ সংসার করেছে এবং প্রথম স্ত্রী সন্তানের কোনো খোঁজ নেননি লোকটি। গ্রামবাসীদের কাছেও যিনি হয়েছিলেন মৃত। কেন কেন এত বড় শাস্তি 4 সন্তানকে, কেন এত বড় শাস্তি স্ত্রীকে দিলেন, এমন প্রশ্নে কি কোনো উত্তর পাওয়া যাবে সোহেলের কাছে? ভিউয়ার্স, বর্তমান প্রেক্ষাপটে আপনার কি মনে হয় বলুন তো। ভিউয়ার্স, অনুরোধ থাকলো অবশ্যই সোহেলের দুই পরিবারকে দেখবেন, তাদের মন্তব্যগুলো শুনবেন, তাদের বক্তব্যগুলো শুনবেন। প্রথম পরিবারের বক্তব্য, প্রথম পরিবারের কাহিনী, প্রথম পরিবারের কষ্ট, দ্বিতীয় পরিবার অর্থাৎ রওশনের জীবনের কথা, জীবনের কষ্ট, জীবনের কাহিনী, সমস্ত কিছু শোনার পরে দেখুন তো আপনার বিবেক থেকে কোন রায়টি আসে। সেই রায়টি কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা আপনার মূল্যবান উত্তরের অপেক্ষায় রইলাম। আমি জানি আমার চ্যানেলে এরকম বহু ভিউয়ার্স আছে যারা খুবই সচেতন। তো যাই হোক দর্শক শ্রোতা, আমি সবসময়ই চেষ্টা করি দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, যেগুলো ইতিমধ্যে ঢাকা পড়ে গেছে বা যেগুলো ইতিমধ্যে তলিয়ে গেছে, সেই ঘটনাগুলোই আপনাদের সামনে নতুন করে উপস্থাপন করার জন্য। আশা করছি নেক্সট টাইম নতুন আবারও কোনো পরিবার, নতুন আবারও কোনো প্রতিভা, নতুন আবারও কোনো অসহায়ের জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত প্রে করি সকলে সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকুন। একই সঙ্গে আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসাই আমার কথা বলার একমাত্র এবং অদ্বিতীয় শক্তি। সো ভিউয়ার্স, আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করেন, আরও সাপোর্ট করবেন, বেশি বেশি সাপোর্ট করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য।
থ্যাংকস টু অল মাই ভিউয়ার্স।